করে যাব লিস্ট বানিয়ে নিয়েছি অনেক কিছুই নেই বাড়িতে মাসের শুরু প্রায় আর আগের মাসে সেরকম ভাবে জিনিসপত্র মানে কেনা হয়নি যাব বলে 15 days 16 days তো ছিলামই না এই মাসে দেখছি এখন অনেক কিছুই নেই তো এত সাধারণত আমি বাড়ি থেকে বসে ফোনে অর্ডার দিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপ করলে ওরা এসে সব দিয়ে যায় কিন্তু আমি দেখলাম যে না এখন আমাকে যেতে হবে অনেক কিছু অনেক নেই পরিমাণ মতো ঠিক মতো দেখে শুনে নিজের হাতে কিনবো তাই যাচ্ছি বাজারে লিস্ট বানিয়ে নিয়েছি লিস্ট বানালে না আর্থিক কথা মনে থাকে না তারপরে বাড়িতে এসে মনে হয় আরে এটা তো নেই এটা কেনা হলো না ওটা বলা হলো না দেখি যাই গিয়ে এখন বেরোচ্ছি বাইরে যা রোদ আর যা গরম কিন্তু যেতে হবে সব কিছুই প্রায় শেষ হয়ে গেছে আমি বললাম যে একটা আমাকে দাও হলো না পিঙ্কটাও আমার ইয়েলোটাও আমার তুই হারিয়ে ফেলবি ব্যবহার তো করতে দিই ব্যবহার করতে দিই না এমন তো নয় কিন্তু যখন তুই একা বেরোস তখন আমি সেটা কখনোই তোকে দেব না আচ্ছা ঠিক আছে মানে পিঙ্কটাও মার আর ইয়েলোটাও মার রাস্তার যা অবস্থা ইমিডিয়েটলি ঠিক না হলে এখন মানে বর্ষা তো আসছেই বর্ষা এসেই গেছে খুব অসুবিধা হয় হাঁটা চলা করতে আর ইট ফেলে রেখেছে এগুলো তৈরি হবে আশা করা যাচ্ছে আগে চলে আলু পেঁয়াজটা নিয়ে নিই ঠিক আছে আদা আর রসুন দিন দুটো চন্দ্রমুখী দেবেন চন্দ্রমুখী কত করে আচ্ছা 1 kilo দেবেন পেঁয়াজ 1 kilo না পেঁয়াজ লাগবে না আদা 100 আদা 100 100 আদা কত 100 আদা আর 1 kilo চন্দ্রমুখী আলু আর দুটো রসুন এগুলো নিয়ে নিই আদা পেঁয়াজ তারপরে ওখানে গ্রসারিটা নিয়ে নেব তারা আমি বলছি তোমাকে কয়েকটা জিনিস বলে দিই আমি এই দোকান থেকেই সবসময় জিনিস কিনি এটাই আমার সেই দোকান যেখান থেকে আমার মাসের গ্রসারি যায় আটা দাও 2 kg ময়দা 1 kg দুটো ময়দা একটা এই তোমার কাছে ছোট আচার আছে হ্যাঁ ছোট সাইজ আমি তো আচার ফাচার খাই না ছেলে লঙ্কার আচার আছে লঙ্কার আচার ছোট হয় না কি হয় মিক্স ছোট মিক্স আর ম্যাঙ্গো ম্যাঙ্গোটা দেখি ম্যাঙ্গো একবার খেয়ে দে ম্যাঙ্গো খেয়েছিলাম এটা কি টক হবে খুব টক ঝাল এটা প্রিয়ার আচার না না প্রিয়া ওই রামবন্ধু বলে এটা কোনটা ভালো হবে বলো তো রামবন্ধু এটা কি এটা কোন কোম্পানি
ভালো এটা কোয়ালিটি ভালো লোকাল কিছু না লোকাল না উড়িষ্যার কোম্পানি ভালো কোম্পানি আমি আসলে কোনোদিন ইউজ করিনি জানি না আর আর ইয়ে ওটস দাও ওটস কোনটা ওটস দাও হ্যাঁ মশলা না প্লেন দাও কত 500 টাকা কই কার ওটস 500 500 জিনিসগুলো কিনে অনেকটা মানে ভারী হয়ে গেছে তো ছেলেকে বললাম তুই আলু আর অন্য গ্রসারি আইটেমগুলো নিয়ে চলে যা আমি ডিমটা নিয়ে আস্তে আস্তে হাঁটছি কারণ ও অনেক স্পিডে হাঁটে আমার পক্ষে তো সম্ভবই নয় ওর সঙ্গে হাঁটা এবার এগিয়ে যেতেই আমার মনে হলো কিন্তু চাবিই দিইনি বাড়ির চাবি আমার কাছে এখানে এইসব এখানে রেখে আরামসে দাঁড়িয়ে যাই না দরজাটা খুলবো কি করে হাত দিয়ে চাবিই তো নিয়ে আমার এখানে আর মা তো টুক 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 করে হাঁটে আর যখন মা এলো তখন তারপরে খেয়ে মেয়ে নিয়ে এই বাড়ি থেকে লকডাউন ছিল আজকে একটু নিজের হাতে রান্না করতে ইচ্ছে করলো সবসময় তো রান্নার মেয়ে রান্না করে এক এক দিন ইচ্ছে হয় যে একটু নিজে অন্য কিছু রাঁধি অন্যরকম কিছু খাই একঘেয়ে সেই ডাল ভাত তরকারি বা রুটি তরকারি সে মাছ সে একই রকম খাওয়া দাওয়া তো আজকে আমার একটু ইচ্ছে হলো নিজের মতো করে একটুখানি প্রন রাইস করতে প্রন রাইস বানানো খুবই সহজ প্রন রাইস আমি তৈরি করে নিয়েছি প্রন রাইস বানানো কিন্তু ভীষণ সোজা মানে এটা আমি আমার নিজের মন থেকে সবসময় তো দেখছি এদিক ওদিকে যে এটা ওটা বানানো তো একটা নিজেরই মানে যারা রান্না করে তাদের একটা নিজস্ব কনসেপশন হয়ে যায় নিজের মতো করে যা আছে তার থেকেই মানুষ বানানোর চেষ্টা করে যাই হোক আমি এই প্রনগুলো মোটামুটি মাঝারি সাইজের ছিল আমি সেগুলো প্রথমে হালকা করে একটু ভেজে নিলাম নুন হলুদ লাগিয়ে তারপরে বেসনের গোলায় ডুবিয়ে তার আগে একটু গরম মশলার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে বেসনের গোলায় ডুবিয়ে একটু ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন করে আর এদিকে বাসমতি চাল করে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর গাজর কুচি ক্যাপসিকাম কুচি আর ডিম ভাজা সমস্ত দিয়ে একটু নেড়ে নিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়ালাম ব্যাস হয়ে গেল রেডি তারপরে প্রনগুলো তার সাথে মিশিয়ে দিলাম একটু বেশ খেতে বেশ অন্যরকম হবে ভালো লাগে এক এক দিন বেশ একটু অন্যরকম কিছু খেতে দেখবে ভালো লাগে একদিন মন চায় যে আজকে একটু অন্যরকম কিছু বানাই অন্যরকম কিছু খাই তোমাদেরও নিশ্চয়ই এরকম ইচ্ছে করে